সৌদি আরব মুসলিম বিশ্বের কল্যাণে অনেক বড় বড় অবদান রেখেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে সৌদি আরবের কিছু কার্যকলাপ সত্যি নিন্দনীয়। আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ঘটনাটি সত্য। কাতারি নাগরিকদের এবার হজে যেতে দিচ্ছে না সৌদি আরব। কাতার বলছে সৌদি আরব দেশটির নাগরিকদের হজে বাধা দিচ্ছে, হজে পালনে প্রয়োজনে পারমিট পাচ্ছে না কাতারিরা। কাতারের রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থার মুখপাত্র আবদুল্লাহ আল কাব্বি বলেছেন, অনলাইনের মাধ্যমে হাজিদের পারমিট দেওয়া হতো, কিন্তু কাতার থেকে আবেদন করে কোনো হাজি এটি পাচ্ছে না। আবদুল্লাহ বলেন, পারমিট না পাওয়ার কারণে এবছর কোনো কাতারির হজে যাওয়া হবে না। তবে অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব। দেশটির দাবি, কাতার ধর্মীয় বিষয়কে রাজনীতিকরণের চেষ্টা করছে। কোটা পদ্ধতি অনুযায়ী চলতি বছর 1200 কাতারি নাগরিক হজ পালনের জন্য সুযোগ পাওয়ার কথা। সৌদি আরবে হজ মন্ত্রণালয়ে কতজন হাজি কাতারে পৌঁছেছেন তা জানতে চাওয়া হলে কোনো তথ্য দিতে পারেনি কর্মকর্তারা। 2017 সালের রমজান মাসে সৌদি আরবের নেতৃত্বে কাতারের উপর অবরোধ আরোপ করে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। তাই আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরব কীভাবে হজে রাজনীতি করছে, যার ফলে কাতারের নাগরিকরা এবার হজে যেতে পারল না। আপনাদের এ নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।